भाजपा के धूपगुड़ी उपचुनाव में प्रत्याशी को सम्मानित करने के दौरान पूर्व जिला उपाध्यक्ष हुए प्रताड़ित। भाजपा के धूपगुड़ी उपचुनाव में प्रत्याशी को सम्मानित करने के दौरान पूर्व जिला उपाध्यक्ष आलोक चक्रवर्ती प्रताड़ित होना पड़ा। शिकायत पार्टी के वर्तमान जिला अध्यक्ष बापी गोस्वामी और युवा मोर्चा के जिला अध्यक्ष पॉलिन घोष के खिलाफ आरोप है कि गुरुवार को जब आलोक चक्रवर्ती भाजपा प्रत्याशी का स्वागत करने पहुंचे, तो जिला अध्यक्ष ने उन्हें लात मारकर जमीन पर गिरा दिया। फिर बापी गोस्वामी और पॉलिन घोष ने उसे एक के बाद एक लात मारना शुरू कर दिया। हालांकि पार्टी के जिला अध्यक्ष ने इस बारे में कुछ भी नहीं बताया। शिकार हलन देखो मेन बेपार हे हमें जो राज्य और केंद्र नेतृत्व और जिला सभापति निर्देश जो कैंडिडेट पुलवामा से ही जवान प्रति श्रद्धा जानिए जेटा होधुबाद जाना से ही साथ गए से कैंडिडेट के चोखर देखा देखते से ही साथे फुलर तोड़ा दिए अग्रिम अभिनंदन जाना किंतु से हीखने जे असभ्य आचरण शिकार हमें हलम भारतीय जनता पार्टी इतिहास এই রকম কোথাও নেই যে একজন প্রাক্তন জেলা সহসভাপতিকে বর্তমান জেলা সভাপতি যিনি কাদের অঙ্গুলি হিলনে তিনবারের সংবিধানকে তোয়াক্কা করে তোয়াক্কা না করে সেই সংবিধানকে তোয়াক্কা না করে আজকে তিনবারের সভাপতি যিনি হয়েছেন তার যে আচরণ সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে দেখতে পেয়েছে আমি তীব্র ধিক্কার জানাই নিন্দা করছি এবং কর্মীদের বলবো আপনারা তাও সংযত থাকুন কিন্তু মেরুদণ্ড সোজা রেখে লড়াই করুন এই জেলা সভাপতি যদি আগামী দিন জলপাইগুড়িতে থাকে তাহলে কিন্তু আগামী লোকসভা নির্বাচন আমাদের হাতের বাইরে চলে যাবে তাই আমি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্বকে আপনাদের মাধ্যমে বলবো আপনারা বিষয়টিকে দেখুন আর যারা বলছেন বারবার অলোক চক্রবর্তীকে বহিষ্কার করা হয়েছে এই যে ময়নাগুড়ির মাধবডাঙ্গা টু সেইখানে রাতের অন্ধকারে জেলা কমিটির সদস্য এবং ময়নাগুড়ির কো কনভেনার যিনি তৃণমূলের কাছে শুধুমাত্র বোর্ড গঠন যাতে বিজেপি করতে না পারে তার জন্য জেলা নেতৃত্বের নির্দেশে আজকে বিক্রি করে দেওয়া হলো তৃণমূলের হাতে তুলে দেওয়া হলো বোর্ড গঠন করতে দেওয়া হলো না কার জন্য কিসের জন্য তার তো প্রকৃত তদন্ত হোক এবং আমার উপরে যে অন্যায় অবিচার হলো আজকে সাধারণ কর্মীদের কাছে আমি বলবো আপনারা প্রত্যেকটা জায়গায় সোচ্চার হন এবং প্রত্যেককে বুঝিয়ে দিন যে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত লড়াই করে যে জায়গায় আজকে নিয়ে এসেছি সেখান থেকে আমরা এক ফোঁটা চুল নড়ব না আজকে কি করলো আপনার সাথে কি হলো আমাকে ফেলে দিয়ে ধাক্কা দিয়ে প্রথমে ফেলে দিল ফেলে দিয়ে তারপরে জেলা সভাপতি এবং তার যে লোকজন ছিল এখানেই বলছিল আমি ফুলের তোড়া যখন নিচ্ছিলাম তখনই বলছিল যে ঢুকবে তাকে মারতে হবে তারা প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল কিন্তু আমার তো সাদা মনে কাদা নেই আমি ভেবেছিলাম সাধারণ কর্মীর মতন আমিও একজন সমর্থক বর্তমান সমর্থকই ধরে নিলাম আমি তো একটা সময় পার্টির জন্য অনেক কিছু করেছি পার্টি আমাকে সেই মূল্যায়ন করেনি সেটা আমার দুর্ভাগ্য অথবা পার্টির দুর্ভাগ্য কারণ পার্টি যদি এখন গান্ধারী হয়ে থাকে এখানে তো কিছু বলার নেই তো আমি এইটুকু জায়গায় বলবো যে যারা এই কাজগুলো করেছে তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত এবং তাদেরকে জেলা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিক যে কর্মীর ওপরে আক্রমণ হলে সে যত বড় জেলা সভাপতি পাওয়ারফুলই হোক না কেন তাকেও যে পদে রাখা যায় না সেটা বুঝিয়ে দিক তবেই বুঝবো না ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির দল তবেই না বুঝবো ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির সে আদর্শ প্রতিবাদ প্রতিরোধ এবং অন্যায়ের প্রতিশোধ সেটা তবেই না বুঝবো সে কে আমার সাথে জেলা সভাপতির সাথে যিনি ছিলেন যুব মোর্চার সভাপতি তিনি ছিলেন তার সাথে আরও তার যারা সাগরে তারা ছিলেন যারা পার্টিটাকে ধ্বংস করছে দিনের পর দিন সংগঠনটাকে ধ্বংস করছে তারা আছেন